আসসালামু আলাইকুম প্রিয় আসসালাম প্রিয় হুজুর আমার নাম দুর্দানা তোবা আমার প্রশ্ন হলো কলেজে যখন আমার বান্ধবীদের সঙ্গে আল্লাহ তালার ব্যাপারে আলাপ করি তখন তারা বলে যখন আমাদের কাছে একটি শান্তিপূর্ণ দেশ রয়েছে আমাদের ভালো ঘর রয়েছে তখন আল্লাহ তালাকে যদি আমরা মানি তাহলে আমরা আর কি পাবো প্রিয় হজুর এ সম্পর্কে আমাদের বলুন হুজুর বলছেন যে তাদেরকে বলো যে এই পৃথিবী শেষ হয়ে যাবে এই পৃথিবী থেকে মানুষ বিদায় নেবে আমাদের বিশ্বাস হলো ইসলামের বিশ্বাস হচ্ছে যে এই জগতের পর আরও একটি জগৎ আছে ঠিক আছে আল্লাহ তালাকে যদি আমরা মানি তাহলে আল্লাহ তালার প্রাপ্য অধিকার প্রদান করি তাহলে আল্লাহ তালা খুশি হয় এবং এর কারণে মৃত্যুর পর আল্লাহ তালা আমাদেরকে এর পুরস্কার দিবেন এই পৃথিবী তো সাময়িক ক্ষণস্থায়ী পর চিরস্থায়ী জীবন রয়েছে যদি তোমরা আল্লাহ তালাকে মানো বা তাকে বিশ্বাস করো তাহলে সেই যে চিরস্থায়ী জীবন মৃত্যুর পরের যে জীবন তখন আল্লাহতালা মানুষকে পুরস্কার দেন হ্যাঁ এই পৃথিবীতেও যারা আল্লাহ তালাকে মানে বা আল্লাহ তালার প্রাপ্য অধিকার দেয় এবং আল্লাহ তালার ইবাদত করে তাদের সঙ্গে আল্লাহ তালা এমন এমন ব্যবহারও করেন যে এমন এমন বিষয় এই পৃথিবীতে ঘটে যা মানুষ কখনো কল্পনাও করে না যে তাদের সঙ্গে ঘটবে আল্লাহ তালা এই পৃথিবীতেও তাদের সঙ্গে ভিন্ন ব্যবহার করে থাকেন অন্যদের তুলনায় অর্থাৎ যারা নাস্তিক বা আল্লাহকে মানে না তাদের তুলনায় এজন্য আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি এর কারণ হলো আমাদের ইমান এই পৃথিবী এই শুধু পৃথিবী নয় এর পর অর্থাৎ মৃত্যুর পরে আরেকটি দুনিয়া আছে যেখানে মানুষ যাবে এবং সকল ধর্ম এটি উপস্থাপন করেছে এবং এটি যখন হয় তখন আমরা কর্ম করি এই যে তুমি বললে যে সব কিছু আছে তোমরা ইহ জগৎ পেয়ে গেছো আর সুখ স্বাচ্ছন্দ্য পেয়েছ ভালো ঘর বাড়ি পেয়েছ কিন্তু এত সত্য এমন নোংরামি দেখা দিয়েছে যেগুলো নৈতিকতার মানে কোনোভাবেই টেকে না সঠিক নয় তোমরা অথচ তোমরা মনে করো যে এগুলো কোনো বিষয় না কিন্তু আমরা মনে করি এই যে নৈতিক মন্দ এগুলো এগুলো আজকাল প্রচলিত রয়েছে সরকার এই সমকামিতা জাতীয় বিভিন্ন আইন প্রণয়ন করছে সমকামিতা সম্পর্কেও বিভিন্ন শিক্ষা দিচ্ছে এসব বিষয় এমন যেগুলো আমরা মনে করি যে এগুলো উন্নত নৈতিকতার মধ্যে পড়ে না তাই আমরা শিক্ষা আল্লাহ এগুলো থেকে আত্মরক্ষার চেষ্টা করি আর সকল ধর্মের অনুসারীরাও এটি করেছে আর এদের মধ্যে যারা নাস্তিক বা যারা খোদাকে মানে না তারা এটি বিশ্বাস করে যে যে উন্নত নৈতিকতা ছিল পৃথিবীতে যে উন্নত নৈতিকতায় এসেছে প্রথমে মানুষ গুহায় থাকতো এরপর জঙ্গলে বসবাস আরম্ভ করে এরপর জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে এবং একটি সমাজ গড়তে আরম্ভ হয় এবং সমাজ প্রসার পেতে আরম্ভ করে তাদের মাঝে উন্নত নৈতিকতা সৃষ্টি হয় তা নবীদের মাধ্যমে সৃষ্টি হয়েছে আর পৃথিবীতে যত ধর্মই এসেছে সবার মৌলিক শিক্ষা এটিই ছিল যে আল্লাহকে মানো এবং নিজেদের মধ্যে পরস্পর উত্তম আচরণ প্রদর্শন করো নৈতিকতা প্রদর্শন করো যখন ধর্ম সকল ভালো বিষয় নিয়ে এসেছে এবং নৈতিকতা শিক্ষা দিয়েছে আর এটিও দেখো যে প্রত্যেক ধর্মের শিক্ষা ভিন্ন নয় একই শিক্ষা দিয়েছে সকল ধর্ম আর তা হচ্ছে আল্লাহকে মানো এবং উত্তম নৈতিকতা প্রদর্শন করো পরস্পরের প্রতি খেয়াল রাখো মানুষের মধ্যে বিকৃতি সৃষ্টি করেছে ধর্মের অনুসারী এই বিকৃতি সৃষ্টি করেছে কিন্তু প্রত্যেক ধর্মের মৌলিক শিক্ষা এক আর এটি নাস্তিকরাও মানে যে মৌলিক যে শিক্ষা বা নৈতিকতার যে মৌলিক শিক্ষা এই শিক্ষা নবীরাই নিয়ে এসেছেন যখন নবীরা নিয়ে এসেছেন আর নবীরা বলেছে যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আর নবীরা যদি এক ক্ষেত্রে সত্য বলে আর পৃথিবীতে ভালো কিছু সৃষ্টি করে এর অর্থ হচ্ছে তাদের বাকি কথাগুলোও সত্য তাই আমাদের আল্লাহকেও মানা উচিত আর আল্লাহর এবাদতও করা উচিত এবং পরস্পরের প্রাপ্য অধিকারও প্রদান করা উচিত আর এই উদ্দেশ্য নিয়েই হাজর মসিমহাত এসেছিলেন কেননা এই যুগে এই পৃথিবীতে মানুষ কোদাতলাকে ভুলে যাচ্ছে আর ভালো নৈতিকতা মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে তাই আমি এসেছি যাতে মানুষকে আমি আল্লাহতালার নিকটবর্তী করি আর আল্লাহতালার প্রাপ্য অধিকার প্রদানকারী বানাই তাদেরকে আর মানুষ যেন মানুষের প্রাপ্য অধিকার প্রদানকারী হয় যাতে তারা আল্লাহ তালার পক্ষ থেকে এখানে এই পৃথিবীতেও পুরস্কার পায় এবং ভালোবাসা এবং প্রেম প্রীতির সঙ্গে বসবাস করে আর মৃত্যুর পরেও যেন আল্লাহ তালা তার প্রতি অনুগ্রহ করেন এবং তাকে পুরস্কার দেন এই জন্য আমরা আল্লাহ তালাকে মানি ঠিক আছে জি হুজুর জজাকাল্লাহ